ফিরে আসলাম। যুবরাজ নগরের কৃষ্ণপুরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে হুঙ্কার সভা। যে হুঙ্কার সভাতে আজকে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবদল বণিক, এমনকি বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং তার পাশাপাশি যুব মোর্চার একাধিক নেতৃবৃন্দ আজকে উপস্থিত ছিলেন এই হুঙ্কার সভার মধ্যে দাঁড়িয়ে। তবে সেখান থেকে যে বিষয় উঠে এসেছে যে যুব মোর্চার দাবি, বর্তমানে যুব মোর্চার নেতাকর্মীর সমর্থকরা কোন রকম আন্দোলন মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে না। বিগত 25 বছর ধরে রাজ্যের মানুষ যেখানে যেখানে বঞ্চিত ছিল, যে জায়গায় উন্নয়ন পৌঁছায়নি সেই জায়গাগুলোর উন্নয়নের কাজ করছে যুব মোর্চা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি, এই বিষয়টাই আজকে হুঙ্কার সভাতে উঠে এসেছে। তবে তার পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক নেতৃবৃন্দ। উত্তর জেলার নবদল বণিক আরো বেশ কিছু বিষয় নিয়ে তিনি বক্তব্যে তুলে ধরেছেন। যুব মোর্চা মানুষের জন্য কাজ করে, নিয়োগ নীতিতেই সরকার কোনো বৈষম্য করে না, এবং তার পাশাপাশি 4 বছর আগে কিছু নেতা এই দলে ছিল যারা ইদানিং সিপিআইএম কে পুনরায় ফিরিয়ে আনতে দল ছেড়ে ভোটের আহ্বান জানাচ্ছে। তবে সেক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আজকে সরব হয়েছে নবদল বণিক এবং তার পাশাপাশি বিরোধী দলকে কটাক্ষ করতেও ছাড়েননি আজকের এই হুঙ্কার সভায় দাঁড়িয়ে। যুবরাজনগরের আজকের এই সভাতেই ঠিক কি জানিয়েছেন সভাপতি নবদল বণিক শুনবো, এবং পরবর্তী সময় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় কি জানিয়েছেন শুনবো। আমাদের সরকার আসার পরে 17 থেকে 18 হাজার গভর্নমেন্ট চাকরির ব্যবস্থাপনা এই রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। যুবকদের আন্দোলন করতে হচ্ছে না। আমাদের এই রাজ্য সরকার আসার আগে মাত্র 700টা ফ্যাক্টরি ছিল, শিল্প কারখানা ছিল। এরা আমাদের সরকার আসার পরে আমাদের শিল্প নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়জি ওনার নেতৃত্বে এই রাজ্যে 2000-এর উপর নতুন করে শিল্প কারখানা গড়ে উঠেছে, যার মধ্যে প্রচুর সংখ্যায় আমাদের বেকার যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সেই জিনিসটা আপনাদের চিন্তা করতে হবে, এই সরকারটা কি জন্য কাজ করছে। আমাদের যুবক ভাইদের একটা কথা মনে রাখতে হবে, এই সরকার আসার পর থেকে কর্মসংস্থান থেকে আরম্ভ করে মা বোনদের ইজ্জতের কথা চিন্তা করে প্রত্যেকটা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে কর্মচারী ভাই বোনদের সেভেন পে কমিশনের কথা চিন্তা করে আমার যারা ভাতা পাব তাদের ভাতা বৃদ্ধির কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে। যারা শ্রমিক আছেন তাদের 11 মজুরি বৃদ্ধি থেকে আরম্ভ করে কিষাণ ভাইদের কিষাণ সম্মান নিধির কথা চিন্তা করে সরকার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র ডেভেলপমেন্টের কথা চিন্তা করে কাজ করছে এই রাজ্য সরকার। এই সরকারের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। এই সরকার চায় যে সবাইকে নিয়ে কাজ করার জন্য। আমরা এই মাঠ থেকে বিরোধীদেরকে বলতে চাই যে চলুন আপনারাও আমাদের দলে সামিল হন, আমরা সকলে মিলে এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানাতে চাই, আমরা সকলকে নিয়ে এই ত্রিপুরাকে একটা উন্নত ত্রিপুরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই, সকলকে নিয়ে কাজ করতে হবে আমাদের, কাউকে বাদ না দিয়ে। সামনে নির্বাচন আছে এই মণ্ডলে, সারা রাজ্যে 4টা উপনির্বাচন আছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছিল যারা আমাদের দলে থেকে দলের সাথে গাদ্দারি করেছিল তারা 3 মাস পরে বুঝিনি, তারা বলছিল আজকে যখন বিজেপিতে যোগদান করেছিল তখনই নাকি তারা বুঝেছিল যে এই সরকারটাতে তারা থাকতে পারবে না। তারা কত বড় কথা, 4 বছর পরে তাদের মনে হয়েছে যে যখন যোগদান করেছিল তখনই নাকি তারা বুঝতে পেরেছিল সেই দলটাতে বেশি দিন থাকতে পারবে না। লোন স্ট্রাকচার হবে, দাম হবে 30,000 টাকা, কিছু টিন আনবে ধর্মনগরের বড় ব্যবসায়ী থেকে পঞ্চায়েতের মাধ্যমে, সে টিন নিয়ে যাবেন 3 মান আর 10টা পিলার, আপনার ঘর হলেও ভালো না হলেও ভালো, পঞ্চায়েতের প্রধান এবং মেম্বারদের পকেটে টাকা ঢুকে গেল। আর আমরা গরিব মানুষ যারা ঘর পেলাম হয়তো ছাদ দিলে তাকে বেড়া দিতে পারিনি, বেড়া দিয়েছি তো ওয়াল করতে পারিনি, ওয়াল করেছি তো তার ছাদ দিতে পারিনি, কোন মানুষের ঘর তৈরি হয়নি। আর 25 বছরে মাত্র 60,000 ঘর দিয়েছেন, তখন একবার আপনারা কমিউনিস্ট নেতারা 60,000 ঘর দিয়েছেন, 25 বছর আপনারা শাসন করেছেন। আর আমাদের সরকার 235,000 ঘর দিয়েছে মাত্র 4 বছর, প্রত্যেকটা মানুষের ঘর তৈরি হবে, আরো 80,000 ঘরের সাংশন এসেছে যে আমাদের রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষের মাথায় ছাদ থাকবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন, জলের ব্যবস্থা, তার জন্য মিছিল করতে হয় না, প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন এবং প্রত্যেকটা বাড়ির সামনে পাকা রাস্তা। আজ ভারতীয় জনতা পার্টির গরিব মানুষকে সম্মান দিয়েছে। আজ কিষাণ সম্মান নিধি হোক, তাকে ঘর দেওয়া হোক বা তার বাড়ির
সামনে জলের কানেকশন হোক তার জন্য মিছিল করতে হয় না। উন্নয়ন ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবার উন্নয়নের জন্য কাজ করছে। আজ যুবদের জন্য আপনারা জানেন কয়েকদিন আগে একটা আন্তর্রাষ্ট্রীয় এক্সিবিশন হয়েছে দুবাইতে, প্রথমবার ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা রাজ্যের প্রথমবার ত্রিপুরার ইতিহাসে ধর্মনগরের নতুন ছেলে দুবাইতে গিয়েছে তার উৎপাদিত সামগ্রী নিয়ে। ধর্মনগরের একটা ছেলে এবং কৈলাসহরের ছেলে গোটা ভারতবর্ষের থেকে 32 জন নতুন এন্টারপ্রেনার স্টার্টআপে গিয়েছে যারা দুবাইতে। গোটা ভারতবর্ষের 32 জনের মধ্যে আমাদের উত্তর জেলা এবং ঊনকোটি জেলার থেকে দুজন গিয়েছে তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে। আজ আমাদের রাজ্য এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, আমাদের রাজ্য শিল্প স্থাপন হচ্ছে। আমার আগের বন্ধু আমাদের ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার সভাপতি নবাদল মনিক বলেছে শিল্প স্থাপনের কথা। আমরা আগরতলায় যারা বসবাস করি, আগরতলায় যারা থাকে, তারা জানে এক একটা অটোকে লাইন দিয়ে 4 থেকে 8 ঘন্টা লাইন দিতে হতো গ্যাস ভরার জন্য। ত্রিপুরা রাজ্যে 25 বছর ধরে সিএনজি পাম্প রয়েছে যারা গ্যাস ভরত, এবং এক একটা অটো 8-10 ঘন্টা লাইন দিয়ে 3 কিলোমিটার লাইন দিয়ে গ্যাস ভরত। তো মাত্র আমাদের 7খানা পাম্প ছিল। আজ 4 বছরের সময়কালে আমাদের রাজ্যে 22খানা সিএনজি পাম্প হয়েছে। আজ অনেকগুলো জেলাতে শুরু হয়েছে সিএনজি, আমাদের উত্তর জেলায় চলে আসবে, ঊনকোটি জেলায় চলে আসবে ইতিমধ্যে। আজ সার্বিকভাবে রাজ্যের উন্নয়নের কাজ শুরু হয়েছে, রাজ্য স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন বাগবাসা বিধানসভায় উন্নয়ন হোক, তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, তাদের ছেলেমেয়েরাও চাকরি করুক, তাদের ছেলেমেয়েরাও শিক্ষক হোক, তাদের ছেলেমেয়েরাও পুলিশ অফিসার হবে, বিডিও হবে। অথচ 2023 বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের জমিকে শক্ত করে ধরার কাজে নেমে পড়ছেন ময়দানে, এবং প্রায় প্রত্যেকটা সময় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে মিছিল মিটিং সভা থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি। তবে সেক্ষেত্রে আজকের যে যুব মোর্চার কর্মসূচি ছিল অর্থাৎ হুঙ্কার সভা, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত নেতৃত্বরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।